আমার বাবা মা মাইজবান্ডারের খাস মরিদ আমি চাই একজন দিনদার মেয়েকে বিয়ে করতে কিন্তু তারা তাদের তরিকার কোনো মেয়ের সাথে নাচ গান করে আমাকে বিয়ে দিতে চান আমি যদি বাধা দিই তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন এখন আমার করণীয় কী আপনার বাবা মা যে ধ্যান ধারণার করছেন সেটা শীর্ক স্পষ্টত শির্ক অতএব মাইজবান্ডারের মরিদ হয়ে আপনার সেই ধ্যান ধারণার কোনো মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চাওয়া মানেই হলো মস্মিক পরিবারের কারোর সাথে বিয়ে দিতে যাওয়া দেখুন গায়রুল্লাহকে সিজদা করা গায়রুল্লাহর কাছে প্রার্থনা করা এবং আল্লাহর কাছে যেরকম সাহায্য চাওয়া হয় সেরকম অলৌকিক সাহায্য এই সমস্ত মৃতপীঠদের কাছে চাওয়া বা জীবিত পীঠদের অনেক ক্ষমতা আছে মনে করি তাদের কাছে প্রার্থনা করা এটা পরিষ্কারভাবে বড়শির আর বড়সিরকে লিপ্ত হওয়ার কারণে মানুষ বেইমান হয়ে যায় তো অতএব এরকম কোনো বেইমানের সাথে বা মা শিরকে লিপ্ত মানুষের সাথে বিবাহ দিতে চাইলেও বা তাদের সেই কথা শোনা যাবে না আল্লা সুমাতারা বলেছেন যে তারা যদি তোমাকে আলা আন্তঃ বিল্লাহ তোমার বাবা মা যদি তোমাকে আল্লাহর সঙ্গে শির করতে বাধ্য করে ফলাচার হুমা তাহলে সেক্ষেত্রে না তবে তাদের সাথে পৃথিবীতে ভালোভাবে তিনি দিনাতিবাদ করার চেষ্টা করবে তোমার জায়গা থেকে তারপর তারা যদি তোমাকে ইগনোর করে বা তোমার থেকে দূরে সরে যা ভিন্ন কথা তুমি চেষ্টা করবে তাদের সাথে মেলার মেশার কিন্তু তাদের এই অন্যায় আবদারকে তুমি মানবে না বিধা হবে না